সূরাতুদ দোহা, আলোর সূরা। আলো কোরআন এসেছে আমাদেরকে আলোকিত করতে, বিশ্বনবী এসেছেন আমাদেরকে আলোকিত করতে। এই প্রভাতের সূর্য কিরণ, সকালবেলার আলো, এই আলোর নামে আল্লাহ তাআলা এই সূরাটা দিলেন। এই সূরা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে, শুনবেন সবাই। বিশ্বনবীর কাছে কোরআনের আয়াত নাজিল হতে শুরু করলো, বিশ্বনবীর নবী হলেন, আর যতগুলো আয়াত বিশ্বনবী পেলেন এগুলো সাহাবাদের কাছে, মক্কার কাফের কুরাইশদের কাছে, মুশরিকদের কাছে বর্ণনা করতে শুরু করলেন। সুবহানাল্লাহ, পড়েন। বিশ্বনবী একটা কোরআনের আয়াত লুকিয়ে রাখে নাই, রাখছে। যাই নাজিল হয়েছে তাই প্রচার করেছে, কারণ আল্লাহ বলেছেন বাল্লিগ মা উনজিলা ইলাইক, ও নবী যা আপনার কাছে নাজিল হয় প্রচার করে দেয়। গোপন করা যাবে? যাই নাজিল হতো বিশ্বনবী শেয়ার করত, রাত্রিবেলা নাজিল হলে সকালে সাহাবাদেরকে বলে দিত, সকালে নাজিল হলে দুপুরবেলা কাফেরদের কাছে প্রচার করে দিত, দুপুরে নাজিল হলে রাত্রিবেলা বলে দিত। এটা ছিল বিশ্বনবীর অভ্যাস, যাই হয় নাজিল হয় বিশ্বনবী শেয়ার করেন। কিন্তু কি অবাক করা কাণ্ড, কি আজীব কথা, হঠাৎ করে বিশ্বনবীর কাছে ওহি আসা বন্ধ হয়ে গেল, ওহি আসা বন্ধ। সেদিন জিব্রাইল আসেন না, কোরআন নাজিল হয় না, ওহি আসে না, ফলে উনি দাওয়াতি কাজ করতে পারে না। উনি কি বলবে? কারণ ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, নবী মন গড়া কিছু বলতেন না, তিনি রেভেলেশন, ওহি, প্রত্যাদেশ, সিক্রেট মেসেজ, আল্লাহর কাছ থেকে যা পেতেন শুধু ওইটাই শোনাতেন। সুবহানাল্লাহ, পড়েন। তার মানে আমার নবীর অভ্যাস ছিল কোরআন যা নাজিল হতো বলে দিতেন, প্রচার করতেন, মানুষের সাথে শেয়ার করতেন। কিন্তু হঠাৎ কোরআন নাজিল করা বন্ধ করে দিল কে? কোরআন যখন নাজিল হওয়া বন্ধ হয়ে যায়, নবীর দাওয়াতি কাজও থেমে যায়, বিশ্বনবী আর কোরআন প্রচার করতে পারছেন, কারণ নতুন তো আসে নাই কিছু, কথা কম, এরকম বন্ধ। কোনো বর্ণনা এসেছে 15 দিন, কোনো বর্ণনা 1 মাস, কোনো বর্ণনায় 3 মাস, কোনো বর্ণনায় 6 মাস। 6 মাস বিষ্ণুবীর কাছে ওহি আসে না, বিষ্ণুবী নতুন কোন আয়াতের কথা কাউকে শোনাতে পারেন না। কাফির মুশরিকরা হাসি ঠাট্টা শুরু করলো, বললো মোহাম্মদ তোর আল্লাহ তোরে ছাড়ছে, তোর আল্লাহ তোরে ভুলছে, নাউজুবিল্লাহ কইবেন না। সবাই ঠাট্টা শুরু করে দিল, মোহাম্মদের আল্লাহ মোহাম্মদ রে ভুল লাগেছে, মোহাম্মদের আল্লাহ মোহাম্মদ রে ছেড়ে দিয়েছে। বিষ্ণুবীর চাচি আবুলাবের স্ত্রী উম্মে জামিল এসে বলে, ও মোহাম্মদ তোমার শয়তানটা তোমার কাছে আসে না কেন? শয়তান দিয়ে তিনি জিব্রাইল আলাইহিস সালামকে বুঝিয়েছেন, নাউজুবিল্লাহ, পড়া কে রে মোহাম্মদ, তোমার শয়তানটা আসে না তোমার কাছে, তোমার আল্লাহ তোমারে ভুলে গেছে, আল্লাহ তোমারে ছেড়ে দিছে, নাউজুবিল্লাহ, পড়া। বিশ্বনবীর অন্তরে জ্বালা, বিশ্বনবী হতাশ, কিরে আমার কোনো ভুল হলো নাকি, আমার কোনো অন্যায় হচ্ছে নাকি, আল্লাহ কোরআনের আয়াত ওহি হিসেবে নাজিল করছেন না কে, আল্লাহ কি আমারে পছন্দ করেন? এরকম হতাশা মাঝে মাঝে আমাদের জীবনে আসে না নাই? মাঝে মাঝে আমরা হতাশ হই, বলি আল্লাহ আমার জীবনে এত দুঃখ কেন, আমি কিছু পাইলাম না, এরকম লোক আসে না নাই? খালি অভিযোগ, খালি শুক্রিয়া নাই, আসে না নাই? কিছু পাইলাম না, কিছু হইলাম না, আল্লাহ কিছু দিল না আমারে, খালি ওরে দেয় ওরে দেয় আমারে দেয় না কে, আছে না নাই? আল্লাহরে গালি মারে। বিষ্ণুই বলেন লা তানজুর ইলা মান হুয়া আ'লা মিনকা, তোমার চেয়ে যে ভালো আছে ওর দিকে তাকায় না, অনজুর মান হুয়া আসফালা মিনকা, তোমার চেয়ে যে খারাপ অবস্থায় আছে একটু তাকাও। তুমি যে অবস্থানে থেকে অসুখী সন্তুষ্ট না, অনেকে এই অবস্থানে আসার জন্য চেষ্টার সংগ্রাম চালিয়ে যাচ্ছে, তোমার অবস্থানে আসাটা অনেকের কাছে স্বপ্ন, তারা স্বপ্ন দেখে যে তোমার জায়গায় পৌঁছবে। সুবহানাল্লাহ, কইবেন না? শুকরিয়া নাই, আপনি যে জায়গায় আছেন এই জায়গায় পৌঁছার জন্য অনেকে সংগ্রাম করতেছে, আছে না নাই? তারপরও না শুকরি, শুকরিয়া করবেন না কেন? ঠিক যেই মুহূর্তে আমরা আলোচনা শুনতেছি আরামসে প্যান্ডেলের নিচে বসে, শীত না গরম না, আবহাওয়াটা সুন্দর না, ঠিক এই মুহূর্তে অনেকে হাসপাতালের বেডের মধ্যে শুয়ে শুয়ে মৃত্যুর প্রহর গুনছে, ক্যান্সার, ডাক্তার বলছে আর চলবে না, জীবন লাস্ট স্টেজে চলে আসছেন, এবার খালি দোয়া, এবার খালি তার সেলের ভিতরে, স্নায়ুর ভিতরে জ্বালা, ওর ছেলে ছেলে আগুন ধরে গেছে, জ্বালা, যন্ত্রণা, চিৎকার। ঠিক যে মুহূর্তে আমরা এখন কথা শুনছি, এই মুহূর্তে চকবাজারের অগ্নি দুর্ঘটনায় যারা নিহত হয় নাই, আহত হয়েছে,
হসপিটালের বার্ন ইউনিটে দেহের অর্ধেক কারো 70% কারো 60% দেহের অঙ্গগুলো জ্বলে গিয়েছে, ওরা সেখানে চিৎকার আর বাতম, আমরা ওদের চেয়ে ভালো আছি না নাই? ঠিক যে মুহূর্তে আমরা আলোচনা শুনছি ঠিক এই মুহূর্তে অনেকে হাইওয়েতে মহাসড়কে দুর্ঘটনার কবলে, ডাকাতের কবলে, অনেকে প্রচন্ড অসুস্থ আছে না নাই? আহা, শুকরিয়া আমাদের নাই, শুধু না শুকরিয়া পাইলাম না রে, আল্লাহ দিল না রে, কিছু হইল না রে, নিজে যে চেষ্টা করে না ওইটা কয় না, আল্লাহই ছলে ইনসান ইল্লা মা সা, মানুষ চেষ্টা করলে সব পায়, ঠিক কি না? চাওয়ার মতো চাইলে তারা সব দিয়ে দেয়। কে বিশ্বনবী টেনশনে পড়ে গেলেন, কি রে ঘটনা, কি ওহী নাজিল হয় না কেন, কোন ভুল হলো নাকি, অন্যায় হলো নাকি, কোন ত্রুটি করে ফেললাম নাকি, হতাশ হয়ে গেলেন আমার নবী, যেমন আমরাও মাঝে মাঝে হতাশ হয়ে যাই, আমরা বলি আমার জীবনে তো ভালো কিছু হয় না, সব দুঃখ কষ্ট তো আমার, আমার সাথে এরকম হয় কেন, আছে না নাই? এই হতাশ যারা তাদের জন্য এই সুরা মোটিভেশনাল সুরা, সুরাতুত সবাই বলেন সুরাতুত, আল্লাহ বললেন ওয়াদ্দুহা, আলো, আশার আলো, সম্ভাবনার আলো, সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীকে আশা জাগানোর জন্য, বিশ্বনবীকে আশ্বস্ত করার জন্য, বিশ্বনবীকে সাপোর্ট করার জন্য, বিশ্বনবীকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ সুরাটা নাজিল করলেন।